ওগো, এসেছো তুমি? ভালোই হলো। ও মা মা, দেখো দেখো, তোমার বাড়ির জামাই এসেছে। কেমন আছো বাবা? তোমার বাবা মা কেমন আছে? সবাই ভালো আছে তো? পথে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা? কি রে মা, এ জামাই কোনো কথা কয় না কে, যাই জিগাই শুধু মাথা নাড়ায়। তুমি আছো মা, দেখতেই তো পাচ্ছ, হাতে তার মিষ্টির হাঁড়িটা নিয়ে এই রোদের এত দূরের পথ হেঁটে এসেছে। এইসবে কারো মুখ দিয়ে কোনো কথা বেরোবে? তুমি জামাইকে বসতে দিবে তা না করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। হ্যাঁ রে মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। যা যা, জামাইকে ঘরে নিয়ে একটু বসতে দে, আর শুন, একটু গুড়ের শরবত বানিয়ে খাওয়া। হ্যাঁ, এখন তোমার মনে হয়েছে? কই গো, আসো ঘরে এসে বসো, একটু ঠান্ডা হয়ে নাও, আর দাও তোর মিষ্টির হাঁড়িটা আমায় দাও। আমার মেয়ের কপালে কি শেষ পর্যন্ত একটা বোকা জামাই জুটলো? এ জামাই তো কথাই বলতে পারে না ঠিকভাবে। বসো তুমি, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। বেশ হয়েছে, বেশ হয়েছে গিন্নি, তোমার হাতের রান্নাটা আজকে বেশ হয়েছে। এখন যদি একটু তৃপ্তি সহকারে ঘুম দেওয়া যেত তাহলে ওদের খুব ভালোই হতো। ঘুমাও তুমি, ওই দিকটাই শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি সবকিছু গুছিয়ে রেখে আসি, তারপর তোমায় এসে বাতাস করব। হলো কি এই খা খারদের মধ্যে উঠোনে দাঁড়িয়ে কি করছো তুমি? এসেছো তুমি? আর বলো না, মেয়ে জামাই এসেছে বাড়িতে, তাকে ভালো মন্দ যাই জিজ্ঞাস করি শুধু মাথা নাড়ে, কোনো উত্তর দেয় না। কই, চলো দেখি ঘরে গিয়ে, দেখো কিভাবে কথা বলায় জামাইকে। জামাই বাবু, বিয়ের পর এই প্রথম তুমি এলে আমার বাড়ি, খুব ভালো করেছো। তা তোমার বাবা কেমন আছে? কতদিন তার সাথে সাক্ষাৎ হয় না। তোমার কাজ কাম সব ঠিকভাবে চলছে তো? কোনো সমস্যা নেই তো? আবার হলো কি মুখে কথা বলছো না যে? শরীর খারাপ করছে নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি বিশ্রাম করো, পরে কথা হবে। দেখলে তো দেখলে, শেষে এই বোকা জামাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিলে তুমি। আরে এই ছেলে তো বোকা না, মনে হয় ক্লান্ত তাই কথা বলছে না। ক্লান্ত না ছাই, এ জামাই একদম বোকা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা কইরো না, আমি জামাই বাবুর বাপের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, না হয় এই জামাইকে নিয়ে আমার মেয়ে সংসার করবে কিভাবে? আরে বেয়াই মশাই, যে কতদিন পরে আসলেন, আসেন আসেন বসেন এখানে। বেয়াই মশাই, কি আর বলবো বলেন, এমন সমস্যায় পড়েছি আপনার কাছে না এসেও পারলাম না। কি এমন বিপদ হলো বেয়াই মশাই যে আপনি এত চিন্তিত হয়ে গেলেন? সব চিন্তার কারণ তো আপনার ছেলেটা,
আমার ছেলে আবার কি করলো? দেখুন না, আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন কেমন লাগে, সবাই বলে জামাই বোকা। আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতোই কথাবার্তা বলে। আচ্ছা, তাকে আমি বেশ করে ধমকিয়ে দেব। হ্যাঁ, বুঝিনি তো বিয়াই মশাই, পাড়া প্রতিবেশীরা নানান জনে নানান কথা কয়। তা বুঝেছি, আপনি আর চিন্তা করবেন না। তাহলে আজ আমি আসি। সে কি কথা বিয়াই, বাড়ি এসেছেন কিছু মুখে না দিয়ে চলে যাবেন, তা কি করে হয়? বসেন বসেন, আমি আপনার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি। বাবা, কই যাচ্ছিস? এদিকে আয় তো, তোর সাথে একটু জরুরি কথা আছে। জিও, বলেন বলেন, কি বলবেন? এত তড়িঘড়ি করে ডাকলেন যে, কোন জরুরি কাজ পড়েছে নাকি? কি রে, শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলিস না কেন? সেখানে গিয়ে সকলের সঙ্গে আলাপ আলোচনা করবি, শালা শালিদের সঙ্গে হাসি তামাশা করবি, তবেই না লোকে বলবে বেশ ভালো জামাই। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর শ্বশুর বাড়ি যেয়ে একদম মন খুলে কথা বলে আসবো, আপনি কোনো চিন্তাই করবেন না। এবার বোধ হয় ছেলে শ্বশুর বাড়ি গিয়ে আমার উপদেশ মতো কাজ করবে। আমাকে কথা বলানোর খুব শখ হয়েছে সবার। দাঁড়াও, দেখাচ্ছি যে আমার কথায় কত ক্ষমতা। কি বাবাজি, চুপ করে বসে আছো কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? ভালো আর আছে কই, কয়েকদিন হলো বাবার মাথাটা পুরো গেছে, হাতে একটা লাঠি নিয়ে যাকে দেখে তাকেই মারতে আসে। এই কথাই তো আপনাকে জানাতে এলুম। তবে তো খুব খারাপ কথা, আমি কালই তোমার বাবাকে দেখতে যাব। তা যাবেন, তবে শুনুন, খুব সাবধানে যাবেন কিন্তু, একখানা লাঠি হাতে নিয়ে ঘুরেতে ঘুরেতে যাবেন। আমার বাবা যেই না আপনাকে মারতে আসবে, আপনি অমনি তাকে লাঠি দিয়ে মেরে দিবেন। দুই একটা লাঠির গা মাথায় পড়লে বাবা এমনিতেই শান্ত হয়ে যাবে, তারপর আর কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, তাই করব, কাল সকালেই তোমার বাবাকে দেখতে যাব। তাহলে আজ আমি চললাম, আবার পরে আসবো। কানে রে, শ্বশুর বাড়ি গিয়ে এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? ফিরে না আসে কি আর উপায় আছে বাবা, আমার শ্বশুরের মাথাটা তো পুরো গেছে, যাকে দেখে তাকেই লাঠি ঘুরিয়ে মারতে আসে। কি বলছিস, তবে তো খুব খারাপ খবর, কাল সকালে তো শ্বশুরকে দেখতে যেতে হবে। শুনেন বাবা, আপনি যে সেখানে যাবেন খুব সাবধানে যাবেন, একখানা লাঠি হাতে নিয়ে ঘুরেতে ঘুরেতে যাবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসে, লাঠির কয়েক গা তাহার গায়ে মারবেন, তিনি তখনই থেমে যাবেন, কিন্তু কয়েক গা না মারলে কিন্তু তিনি আপনাকে মারতেই থাকবেন। সাবধান, সঙ্গে লাঠি না নিয়ে যাইয়েন না। বেশ বেশ, তুই যে রকম বলবি। এইবার বুঝবে আমায় দিয়ে কথা বলানোর মজা। যাই, বিয়ের পাগলামিটা একটু দমিয়ে আসি। সাবধানে থাকতে হবে, বিয়াই আমাকে মারার আগে তাকে দুই ঘা দিয়ে ঠান্ডা করতে হবে। কি পাগলা বিয়াই, মাথা নাকি খারাপ হয়েছে তোমার? কি বললি, পাগল হই তুই আর আমাকে পাগল বলছিস?
তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কি করছো কি তোমরা, মারামারি করছো কেন? থামো তোমরা, থামো। তোমাদের হলো কি? দুই বেয়ার মধ্যে এত ভাব মহব্বত ছিল, আর এখন তোমরা মারামারি করছো কেন? কাল জামাইয়ের মুখে শুনলাম বিয়াই নাকি পাগল হয়ে গেছে, যাকে দেখে তাকেই মারতে আসে, আর লাঠি দিয়ে দুই এক ঘা মারলেই নাকি নীরব হয়ে যায়। ওই শয়তান পোলা তো বিয়াইয়ের বিষয়ে আমাকে এমন কথাই বলেছে। আচ্ছা, এখন বুঝেছি, সব তাহলে ওর কারসাজি। এক্ষুনি বাড়ি যে সাহেজটা করছি শয়তানটাকে। হ্যাঁ হ্যাঁ, যাও, তাই করো তাই করো। কি বাবা, পাগল শ্বশুরকে কেমন দেখলে? ওরে শয়তান বেয়াদব, তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যা কথা আমাকে কেন বলেছিস? তুমি তো আমাকে বলেছো, আমি যেন শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলি। আমি সেখানে গিয়ে একটি মাত্র কথা বলেছি, তাতেই এত। আর যদি অনেক কথা বলতাম না জানি কি হতো। তবে রে বজ্জাত, দাঁড়া এক্ষুনি, মজা দেখাচ্ছি।